2014 সালে ভারতে কেন্দ্র সরকার গঠন করে মোদির নেতৃত্বাধীন বিজেপি। এরপর থেকে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে দলীয় প্রচারে ডাবল ইঞ্জিন মডেল সরকারের ধারণা প্রচার করে আসছে দলটি। ডাবল ইঞ্জিন মডেলের অর্থ, কেন্দ্রে যে দল ক্ষমতায় রয়েছে তারা যদি রাজ্য সরকারেও ক্ষমতায় থাকে তবে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা তুলনামূলক সহজ হয়। তবে বরাবরই এ ধারণা ভারতের সংবিধান পরিপন্থী বলে দাবি করে আসছে বিরোধী দলগুলো। গত তিন মাস ধরে জাতিগত সহিংসতার আগুনে পুড়ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। সম্প্রতি অনেকটা একই ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছে দেশটির হরিয়ানা রাজ্যেও। দুটি রাজ্যেই ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। সহিংসতায় রাজ্যগুলোতে আইনের শাসন অনেকটাই ভেঙে পড়েছে বলে দাবি বিরোধী রাজনৈতিক দলগুলোর। আর ডাবল ইঞ্জিন মডেল যে অকার্যকর তার প্রমাণ হিসেবে এ পরিস্থিতিকে সামনে আনছেন তারা। তবে বিরোধীদের সমালোচনার মাঝেই রাজ্য দুটির মুখ্যমন্ত্রীদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে বিজেপি। ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ডে প্রকাশিত একটি আর্টিকেলে মেল টুডের এডিটর ভারত ভূষণ দেখাবার চেষ্টা করেছেন কিভাবে ধর্মীয় সংঘাত ও জাতিগত দ্বন্দ্ব বিজেপির আগামী নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে। তার মতে বজরঙ্গ দল এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনগুলো ধর্মীয় মেরুকরণের দিকেই ধাবিত করছে জনগোষ্ঠীকে। সেখানে উদাহরণ হিসেবে আনেন হরিয়ানার নুহ জেলায় বিশ্ব হিন্দু পরিষদের যাত্রাকে কেন্দ্র করে সংঘাতের বিষয়টিকেও। সেখানে তিনি দেশটির লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের ভোট টানতে সংঘাত নিয়ে বিজেপির কৌশলগত অবস্থান নিয়েও বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন। সম্প্রতি ভারতে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সহ প্রধান 26টি দল মিলে জোটবদ্ধ হয়েছে। 2024 সালে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তাদের এই ঐক্য। তাই অন্য সময়ের চেয়ে মোদির দল এবার বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।